বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে তো কুরবানি ঈদ, তখন কিন্তু আমাদের বটির খুব ব্যবহার হয়। বটি, ছুরি, চাপাতি, কাঁচি খুব বেশি আমরা ব্যবহার করি। তাই ভাবলাম বাসায় বসে আমি কীভাবে এগুলোকে ধার করি একদম সিম্পল পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু সামনে কুরবানি ঈদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই প্রিয় ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। দেখেন, আমি এই ছুরিটা এবং বড়িটা এখন খুব ভালো করে ধার দিয়ে নেব। আমি কিন্তু বটিটা শুধু ধার দেব না, বটিটার উপরে যে জং পড়ে থাকে সেটাও কিন্তু আমি আজকে উঠিয়ে আপনাদেরকে দেখাবো। এর জন্য দেখেন আমি গামলার ভিতরে একটু গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানি দিলে কি হবে কি, উপরের মরিচাটা নরম হয়ে যাবে, উঠাতে আমার অনেক সহজ হবে। গরম পানির ভিতরে আমি বটিটা এবং ছুরিটা রেখেছি। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে এখানে আমি দিয়ে দিব পানির মধ্যে এবং বটি এবং ছুরির উপরে। দেওয়ার পরে আমি এটাকে 10 মিনিট এভাবে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আপনারা এভাবে রাখবেন, তখন কিন্তু পরিষ্কার করতে যাবেন না। 10-15 মিনিট পরে তারপর আপনারা বটি এবং ছুরিটা পরিষ্কার করতে যাবেন, তাহলে কিন্তু ভালো পরিষ্কার হবে। আমি যে টিপসটা আজকে শেয়ার করছি এই টিপসটা কিন্তু আমি নিজে নিজে করি, এর জন্য আপনাদেরকে শেয়ার করছি। ভাবলাম আপনারা যদি উপকৃত হন আমার এই টিপস থেকে তাহলে আমারও অনেক ভালো লাগবে। এখন আমি খুব ভালো করে দেখেন একটা কাপ দিয়ে পানি উপরে উপরে দিয়ে দিচ্ছি, যাতে বটিটা খুব ভালো করে ভিজে যায় এবং নরম হয়ে যায় উপরের জংটা, এবং আমার তুলতে সহজ হয়। আর আপনারা তো জানেন লেবু কিন্তু খুব ভালো ময়লা পরিষ্কার করে। আমি এটা লেবু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার পরে আমি এটা পরিষ্কার করতে চলে যাব। খুব সহজ এবং সহজ পদ্ধতিতে এটা আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, যাতে যে কোনো কেউ ঘরে বসে আপনারাই কোরবানি ঈদের আগে বটিটা ছুরিটা ধার দিয়ে নিতে পারেন। খুব সহজভাবেই আমি আজকে দেখাবো আপনাদেরকে। এখন দেখেন লেবু, একটা লেবু যে আমি এর ভিতরে চিপটিয়ে দিয়েছিলাম, সেই লেবুটাকে এখন আমি ভালো করে বটিটার উপরে ঘষে, বটির উপরে যে কালো ময়লা আছে সেটাকে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এবং পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে যাব বটিটা ধার দিতে এবং মরিচা উঠাতে। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবেন, বটিটা ভালো করে পরিষ্কার করে নেবেন লেবু দিয়ে, গরম পানি দিয়ে, তাহলে কিন্তু বটিটা মরিচাটা খুব সহজে উঠেছে এবং ধারটা খুব ভালো করে ধার হবে। দেখেন এটা কিন্তু আমার খুব নতুন ছুরি এবং বটি, এগুলো কিন্তু আমি কিনেছি, কিন্তু আমি ঘরে রাখতে রাখতে মরিচা পড়ে গেছে এবং খুব ভালো কিন্তু এতে ধার নেই, এটাতে কিন্তু কিছুই তেমন কাটে না, তাই আমি এটাতে ধার করতে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে। আমি যেভাবে ধার করবো সে পদ্ধতিটা আপনার দেখাচ্ছে। দেখেন এর জন্য আমার একটু বালি লাগবে, হ্যাঁ বালি লাগবে আমার। বালিটা যেহেতু একটু ধারালো, বালি দিয়ে কিন্তু অনেক কিছু ধার করা যায়, আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। এখন প্রথমে আমি যেটা করবো, বটিটার উপরে খুব ভালো করে বালি দিয়ে নিব। আজকে কিন্তু আমি বটিটা ধার করব ওষুধের খোসা দিয়ে। আপনারা কিন্তু আমার টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন, আমি কিন্তু ওষুধের খোসা দিয়ে বটি ছুরিটা ধার করব খুব সহজ পদ্ধতিতে। দেখেন বালি দিয়ে এবং এর উপরে ওষুধের খোসা দিয়ে আমি খুব ভালো করে ঘষবো, এতে আমার মরিচাও উঠে যাবে এবং বটিটা খুব ভালো ধার হবে। আপনারা তো অনেকে জানেন এবং ধরেও দেখতে পারেন ওষুধের খোসা কিন্তু বেশ অনেক ধারালো হয়, মানে খুব খসখসা হয়, ধারালো হয়। এ দিয়ে কিন্তু যে কোনো কিছু আপনারা ধার দিয়ে নিতে পারবেন, ঠিক এইভাবে বালি দিয়েও। কিন্তু বালিটা যেহেতু ধারালো, সেহেতু বালি দিয়ে যদি ঘষা হয় তাহলে কিন্তু এর মরিচা উঠে যায় এবং খুব ভালো বটিটা পরিষ্কার, মানে ধার হয়। পরিষ্কার তো হয়ই, ধারও হয়। তাই আপনারা এভাবে বাসায় বসে বটিটা ধার করে নিতে পারবেন। বটি ছুরি যাই থাকুক না কেন, যদি সেটা ময়লা পুরানো হয় তাও কিন্তু আপনারা এটাতে ধার করে নিতে পারবেন। এখন আমি খুব ভালো করে ঘষে ঘষে কাজটা করছি দেখেন, এবং এতে কিন্তু আমার বেশি গায়ের জোর লাগাতে হচ্ছে না, এবং খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বটিটা কত সুন্দর ধার হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। দেখেন কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে যেখানে যেখানে আমি ঘষছি, মানে বটিটার মরিচা উঠে যাচ্ছে। আর বটিটা অবশ্যই কিন্তু ধার হবে, আপনাদেরকে দেখাবো। অনেকে ভাবতে পারেন এটাতে ধার হয় না, কিন্তু না, অনেক ধার হবে। এবার ঘষে ঘষে আমি বটিটাকে খুব ভালো করে মরিচা তুলে ফেলবো এবং সাদা সাদা ধারও তুলে নেব। এই বটিটা আমার নতুন, কিন্তু এটাতে একটুও ধার নেই। ধার কিছু কাটতে গেলে কিন্তু হয় না, বরং আলুও কাটে না, পেঁয়াজও কাটে না, তাই ধার করে নিচ্ছি এখন আমি। আমার মরিচা কিন্তু অনেকটা উঠে গেছে, এবার আমি ধার করে নিব। দেখেন ওষুধের খোসার মাঝখানে একটু বালি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে মাঝখান বরাবর এভাবে ওষুধের খোসাটা ভাঁজ করে যদি এভাবে ডলি, কিছুক্ষণ পর ঘষাঘষি করলে, কিছুক্ষণ ঘষাঘষির পরে আপনারা দেখতে পাবেন, মানে ঘষতে থাকলে আপনারা দেখতে পাবেন যে অনেকটাই ধার উঠে যাবে। দেখেন এভাবে আমি আমার ছুরিটাও ধার দিয়ে নিব।
ছুরিটার মরিচাটাও আমি উঠিয়ে ফেলবো এবং ধার দিয়ে নিব। এভাবে ঘষে আমি দুইটাই ঘষে ঘষে ধার দিয়ে নিব এবং মরিচা উঠিয়ে নিব, তারপর ধুয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা পরিষ্কার হয়েছে এবং কতটা ধার হয়েছে আপনাদেরকে দেখাবো আমি। আশা করি এই গুরুত্বপূর্ণ টিপসটা আমার গৃহিণী আপুদের তো বটেই, অন্যদের এই কোরবানি ঈদের আগে অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে আবার একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো ধার হয়েছে আমার। আরও বেশিক্ষণ ঘষলে কিন্তু মরিচাগুলো উঠিয়ে যেত, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি সব মরিচা উঠাতে পারিনি, কালো কালো সবটুকু কিন্তু সাদা করা সম্ভব ওইভাবে। এখন আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখাবো, আলু কিন্তু অনেক শক্ত জিনিস, কেটে দেখাবো দেখেন কতটা ধার হয়েছে। বুটিটা ভালো করে পাতানো হয়নি বোধহয়, এরকম নড়ছে, দেখেন কতটা সুন্দর ধার হয়েছে এবং কত সহজেই কিন্তু কেটে যাচ্ছে। আমার বুটিটা কিন্তু একটুও ধার ছিল না, এভাবে করে আমার বুটিটা খুব ভালো করে আমি ধার দিয়ে নিতে পারছি। বাইরে থেকে ধারালাদের ডাকলে কিছুদিন ধার থাকে, আবার ধার চলে যায়, কিন্তু এভাবে আপনি ধার করিয়ে দেখেন 5 মিনিটের মধ্যে আপনার বুটি ছুরি দা ধার হয়ে যাবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।